আজকের এই ভিডিওটি ভুল করেও কেউ স্কিপ করে চলে যাবেন না তার কারণ হলো আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি চমৎকার মজাদার সেটিং আপনাদের মাঝে শেয়ার করব যেটা হয়তো ইউটিউব এবং ফেসবুকে এখন পর্যন্ত কেউ আপনাদের মাঝে শেয়ার করে নাই শুধুমাত্র আমি আজকের এই ভিডিওতে মজাদার একদম নতুন একটি সেটিং আপনাদের মাঝে শেয়ার করব যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখনই আপনাদেরকে এই মজাদার সেটিংটি দেখাবো তার আগে অবশ্যই একটা অনুরোধ করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন তো বন্ধুরা চলুন আজকের এই মজাদার সেটিংটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনার এই মজাদার সেটিংটা দেখার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে এখান থেকে আপনার ফোন থেকে সেটিং এ আপনার যে কোনো ফোন হতে পারে আপনি আপনার ফোন থেকে সেটিং এ চলে আসবেন সেটিং এ আসার পরে আপনি উপরে সার্চ বার থাকবে প্রত্যেকটা সেটিং এর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন অ্যাপ পিনিং এ পি পি অ্যাপ তারপর স্পেস দিয়ে লিখবেন পি আই এন এন আই এন জি অ্যাপ পিনিং এটা লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পারবেন অ্যাপ পিনিং নামে একটি অপশন চলে আসবে হয়তো দুইটা অপশন আসতে পারে নিচে সিকিউরিটি তারপর অ্যাডভান্স অপশন লেখা চলে আসতে পারে এটা এর ক্লিক করবেন না আপনারা উপরে ক্লিক করবেন অ্যাপ পিনিং তারপর নিচে লেখা আছে এই যেখানে লেখা আছে সিকিউরিটি অ্যাডভান্স অপশনস অ্যাপ পিনিং লেখা আছে আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন প্রথম অপশনটার উপর একটা ক্লিক করবেন ভালো করে দেখুন তারপর আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে অ্যাপ পিনিং এই অপশনটা আপনার এভাবে অফ থাকবে আপনি কি করবেন এটাকে অন করবেন অন করে নিচ থেকে ওকে করবেন অথবা অনেক ফোনে শুধু উপরে একটা অন করলেই হয়ে যায় ঠিক আছে আপনি অন ওকে চাইলে ওকে ক্লিক করে ওকে করে দিবেন প্রথম অবস্থায় এরকমের থাকবে তারপরে আপনি যখন নতুন এই অপশনটা অন করতে আসবেন তখন এরকম থাকবে আপনি উপরে ক্লিক করে এটাকে অন করে দিবেন নিচ থেকে ওকে করবেন ভালো করে বুঝবেন আর এখানে দেখুন নিচের এই যে দুই নম্বর অপশনটা এটার উপর যদি ক্লিক করেন তাহলে এরকম আসবে আপনি এখানে ক্লিক করবেন না আপনি উপরে এই অ্যাপ পিনিং এই অপশনটা ক্লিক করবেন আর অনেকের ফোনে যদি এরকম আসে যে নিচের অপশনটা এরকম যদি আসে শুধু তাহলে এটার উপর ক্লিক করে নিচে অ্যাপ পিনিং লেখা আছে এটার উপরে ক্লিক করে এরকম আসলে তারপরে আপনি এটাকে অন করে দিবেন ভালো করে দেখুন দুই ভাবে দেখাইলাম প্রত্যেকটা মোবাইলের সেটিং তো একরকম হবে না তাই না তো যেভাবে আসবে আপনি সেভাবে অন করে নিবেন অ্যাপ পিনিং তারপরে একটা অপশন অন করলেই যে উপারটা অন করলে নিচেরটা ওকে করলে নিচের অপশন টাও কিন্তু অন হয়ে যাবে দুইটা অন হয়ে যাবে এবারে যে কাজটা করবেন এখান থেকে ব্যাক করে চলে আসুন এখন মূল মজাটা হচ্ছে এখানে আপনার ফোনটা যদি এখন কেউ বলে আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ যদি বলে যে তোমার ফোনটা দাও তোমার ফোনের মেসেঞ্জারটা আমি চেক করে দেখবো বা ফেসবুকটা একটু ব্যবহার করবো বা ইউটিউব যে কোনো একটা অ্যাপ হতে পারে সে ব্যবহার করবে আপনার ফোনটা যদি কেউ ব্যবহার করতে চায় তখন আপনি তো জিজ্ঞেস করবেন যে ভাই আপনি আমার ফোনটা কেন ব্যবহার করতে চান তখন সে তো বলবে যে আমি একটু ফেসবুকটা ব্যবহার করবো অথবা মেসেঞ্জারটা ব্যবহার করবো এই জন্য তোমার ফোনটা আমার চাই তখন আপনি কি করবেন আপনি যদি ফেসবুকটা ব্যবহার করতে চায় তাহলে যে কাজটা করবেন অথবা ইউটিউব ধরুন ইউটিউব আপনার ফোনটা কেউ ব্যবহার করতে চায় এখন আপনি কি করবেন এখান থেকে যাতে ইউটিউব ছাড়া অন্য কিছু ব্যবহার না করতে পারে এই জন্য ওই অপশন টা অন করার পরে আপনি প্রথমে ইউটিউবটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে মিনিমাইজ যে বাটনটা থাকে বাম পাশে থাকে অনেকের একেবারে বাম পাশে থাকে বা ডান পাশে যে মিনিমাইজ অপশনটা একদম নিচে মিনিমাইজ অপশনটা একবার ক্লিক করে দিন মিনিমাইজ অপশনে ক্লিক করার পরে যে অ্যাপটা ব্যবহার করবে সেই অ্যাপটা ওপেন করবেন তারপর মিনিমাইজ অপশনে ক্লিক করবেন এবারে উপরে অনেক থ্রি ডট থাকে ঠিক আছে এরকম যে থ্রি ডট থাকে থ্রি ডট এর উপরে থাকতে পারে এখানে থ্রি ডট থাকে থ্রি এ ক্লিক করবেন এখানে থাকবে থ্রি ডট এখানে ক্লিক করবেন অথবা এখানে উপরে এই যে দেখতে পারেন অ্যাপের নামটা যে লেখা থাকবে এই যে ইউটিউব লেখা আছে এখানে ক্লিক করে দিন এখানে আপনি যখনই ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে নামের উপরে ক্লিক করবেন প্রত্যেকটা অ্যাপের নামের উপরে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসে ঠিক আছে যে সে ব্যবহার করবে সেই অ্যাপটা ওপেন করে নামের উপরে ক্লিক করবেন অথবা উপরে ডট থাকলে সেখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ধরুন ব্যবহার করতে চাই একজন তো আমি এখন কি করবো নিচে পিন লেখা আছে এই পিন লেখার উপরে ক্লিক করে ওকে ক্লিক করবেন কিন্তু এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু বের হতে পারবো না এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো মিনিমাইজ বাটনে ক্লিক করবো হোম বাটনে ক্লিক করবো কোনোভাবেই কাজ করে আমি ইউটিউবে সবকিছু ব্যবহার করতে পারবো কিন্তু অন্য কোথাও আমার ফোনটাকে নিয়ে যেতে পারবো না কোনো ফেসবুক চালাতে পারবো না কোনো সেটিং কথা পারবো না এখন বন্ধুরা এই পিন অপশনটা কিভাবে কেটে দিবেন আপনার ফোনটাকে আবারো পুনরায় আগের অবস্থানে নিয়ে যাবেন কিভাবে যাতে আপনি প্রত্যেকটা অ্যাপ ব্যবহার করতে পারেন এই অপশনটা কিভাবে বন্ধ করে দিবেন যাতে আপনি সব অ্যাপ ব্যবহার করতে পারেন সেটা কিভাবে করবেন এখন সেটা করার জন্য আপনি এই পাশে আপনার যে মিনিমাইজ বাটন এবং এই পাশে আপনার ব্যাক বাটন দুইটাকে দুই আঙুল দিয়ে এক হাতে দুইটা আঙুল দিয়ে একসাথে চেপে ধরবেন একসাথে চেপে ধরার পরেই কিন্তু এটা কেটে যাবে যখনই আপনার হাতের দুইটা আঙুল দিয়ে একসাথে মিনিমাইজ বাটন এবং ব্যাক বাটন দুইটা একসাথে চেপে ধরবেন তখনই আপনার লক হয়ে যাবে এবং লকটা খুলবেন এবং এই কিন্তু কেটে যাবে থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করেন বা এখান থেকে আপনি হোম বাটন মিনিমাইজ বাটন যেখানে ক্লিক করেন না কেন আবার কিন্তু আগের মতো হয়ে যাবে ফোনটা আবার যদি কেউ আপনার ফোনটা চায় যে এবারে ধরুন এখান থেকে মেসেঞ্জারটা ব্যবহার করবে তাহলে কি করবেন এখান থেকে মেসেঞ্জার টা ওপেন করবেন এবারে মিনিমাইজ বাটনে ক্লিক করে উপরে মেসেঞ্জার এর নামের উপরে ক্লিক করে পিনে ক্লিক করে দিবেন ঠিক আছে এবং ব্যাক বাটন দুইটা একসাথে চেপে ধরবেন তাহলে কেটে যাবে মানে কেটে যাবে বলতে যখনই আপনি এই যে মিনিমাইজ বাটন এবং এখান থেকে ব্যাক বাটন দুইটা একসাথে চেপে ধরবেন তখনই কি হবে আপনার ফোনটা লক হয়ে যাবে লক হয়ে পর লকটা খুলে দিবেন লকটা খুলে দেওয়ার পর আবার আগের মতো আপনার ফোনটা আগের হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই মজাদার মাধ্যমে আপনি কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন আপনার কেউ নিয়ে ব্যবহার করতে পারবে না বা অন্য কোনো খারাপ কাজ আপনার ফোনে করতে পারবেন না সেটা তো ভালো করে আপনি বুঝতে পারেন তো এই ছিল আমাদের ফোনের চমৎকার মজাদার একটি সেটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ